وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، ভাইয়ের জিজ্ঞাসা যে ফরজ সালাতের পরে যে আমাদের উপমহাদেশে অর্থাৎ আমাদের দেশেও দেখা যায় সম্মিলিত মুনাজাত ইমাম সাহেব সহ করা হয়, এই মুনাজাতের আসলে ভিত্তি কোথায়? চার ইমাম থেকে অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহমাহুল্লাহ জামিয়ান, তেনাদের থেকে কি প্রমাণিত? দেখুন ভাই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যুগটা ছিল স্বর্ণযুগ। স্বর্ণযুগ ওই যুগে আপনার এত মানুষ নির্বোধ হয়ে যাবে এটা হতেই পারে না। প্রথমত আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, এটা কখনোই কেউ মানে করে না। কোন আপনার নবী সাল্লাম উৎসাহিত করেছেন, দোয়া করার জন্য বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো, এই যে আলতাফাস আলিল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাও, যা চাইবে আল্লাহর কাছে চাইবে। বুঝতে পেরেছেন? তো এখানে কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, বান্দা যখন সালাতে আপনার প্রবেশ করে, অর্থাৎ আপনি বললেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিলেন, সালাম হাত্তা তাসলিম, অর্থাৎ সালাম ফিরানোর আগ পর্যন্ত ইউনাজি রব্বি সুবহানাল্লাহ, নবী সাল্লাম কি বললেন, আল্লাহর সাথে তার বান্দা, বান্দা তার রবের সাথে সালাতে অবস্থায় মুনাজাত অবস্থায় থাকে। মুনাজাত মানে আপনার গোপনে সংগোপনে আপনি রবের সাথে কি করতেছেন, আপনার মনের চাওয়া পাওয়াগুলো। আর এই সম্মিলিত মুনাজাত করার থেকেও, আর মুনাজাত করার থেকে অধিক মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করে যখন সেজদায় যায়, সেজদায় যখন পড়বে, সে পৃথিবীর কেউ জানে না তার মনে কি আছে, যা চাওয়ার আল্লাহর কাছে সংগোপনে। মুনাজাত মানে গোপনে। তো গোপনে বিষয়টা কেউ কি প্রকাশ্য করে? এক একজন মানুষের এক একজন এক এক ধরনের চাহিদা থাকতে পারে। কার কি চাহিদা আছে? চাও তোমার রবের সামনে। এই সেজদা যখন থাকে, বান্দা রবের নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ, সবচেয়ে দোয়া কবুলের যে গ্রহণযোগ্য কতগুলো আপনার আপনার স্থান রয়েছে বা সময় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বান্দা যখন সেজদায় অবনত হয়, সেজদায় যখন থাকে, মনের মধ্যে কত চাওয়া পাওয়া আছে, যা চাওয়ার চান, কোনো অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত আপনি তাকবীরে তাহারিমা থেকে সালাত সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার রবের সাথে সংগোপনে আপনার কথা চলতেছে, সুবহানাল্লাহ। এটাই তো সালাতটাই তো মোনাজাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আবার এক শ্রেণীর আপনার মোল্লাদের দেখা যায় বলে যে তারা দোয়া করতে নিষেধ করে, এটা একটা মানুষকে ভুল মেসেজ দেওয়া। আপনি যখন তখন সকাল বিকাল সন্ধ্যা আপনার সালাতের ভিতরে, সালাতের বাহিরে, সালাতের ফরজ সালাতের পরে বা আপনার সুন্নত সালাতের পরে, নফল সালাতের পরে, যে কোনো সালাতের পরে, যে কোনো সময় আপনি রবের কাছে দোয়া করতে পারেন। হাত তুলে দোয়া করতে পারেন, আবার হাত ছেড়ে দিয়ে দোয়া করতে, ইচ্ছা আপনার, যার যেমন। তবে একাকি এখানে সম্মিলিতভাবে আপনার ইমাম চাইও কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, ইমাম তার জন্য দোয়া করলো, আপনি আমিন আমিন বললেন, তো কি করলেন? এটা আপনার মনে অনেক চাওয়া পাওয়া আছে, আপনি তো সেগুলো চাইতে পারলেন না। তো এই জন্যই আপনার নিজের চাওয়াটা নিজের রবের সাথে বান্দার কানেকশন, ভাড়াটিয়া আপনার মুনাজাতওয়ালা না নিয়ে আসে, ভাড়াটিয়া ইমাম নিয়ে না আসে, ইমামের ভাড়া করা দেওয়া হলে নিয়ে আপনি সরাসরি আপনার রবের সাথে কথোপকথন করেন। আর সেই যুগটা স্বর্ণযুগ অসম্ভব। আপনি দেখেন আমাদের দেশে আপনার মেজরিটি পার্সেন্ট আমাদের হানাফি মাজহাবের অনুসারী, আপনার আপনার অধিকাংশ মাদ্রাসা হাট হাজারিতে করে না, হাট হাজারিতে শফি সাহেব থাকা অবস্থায় এগুলো উঠিয়ে দিয়েছে আরো বহু আগে, কারণ এগুলো দলিল তো নেই। কেয়ামত পর্যন্ত বা নবী সাল্লাম যতক্ষণ সালাতে থাকতেন ততক্ষণ এত দোয়া করতেন, এত দোয়া করতেন, এত এই দোয়ার হাদিসের অভাব নেই, কত হাদিস নেবেন আপনি, সুবহানাল্লাহ। তারপরে সালাত শেষ করে রাসূল সাল্লাম বললেন, যখনই সালাম ফিরাবেন আপনি, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, তিনবার বললেন আস্তাগফিরুল্লাহ, বলবেন তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, তারপরে আপনি বলবেন আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস ফালাক নাস পড়বেন, আর অসংখ্য দোয়া রয়েছে, বহু দোয়া রয়েছে। নবী সাল্লাম এই দোয়াগুলো সহিহ বুখারী মুসলিম থেকে নিয়ে সমস্ত কিতাবে আপনি পেয়ে যাবেন, হিসলুল মুসলিম আপনি ফরজ সালাতের পরে যে কি করণীয় সমস্ত হাদিস, এতগুলো হাদিস সামনে রাখার পরেও এই হাদিসগুলোকে ডিনাই করে আল্লাহুম্মা আমিন বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ,
কি করলেন আপনি? আপনার মুরব্বি করছে, মুরব্বি অচোখ অন্ধ ছিল, সে গড়তে পড়ছে, আপনি করতে পারবেন না? এটা তো হইতে পারে না। বিনয়ের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন আমল যে যেইটা নেকি আছে এমন কোন কিছু আমাদের জন্য লুকিয়ে রেখেছেন না, সবকিছু স্পষ্ট বলে দিয়ে গেছেন উম্মতকে। অতএব ওই স্বর্ণযুগ ছিল, ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ যুগটা এবং ইমাম শাফি মালিক আহমেদ সমস্ত তাদের যুগটা ছিল স্বর্ণযুগ। ওই সময় এই সমস্ত এগুলোর সর্বোচ্চ ইতি কে করছে এগুলো আল্লাহ জানে, কে এগুলো সৃষ্টি করছে, কি মত যে এতে করে আপনার বেশি খুশু খুশু হয়, এতে করে মানুষের চাওয়া পাওয়া হয়, এতে করে মন লাগে, এগুলো বিভিন্ন যুক্তির 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 আলোকে তারা করেছে। কোন হাদিস দ্বারা কেন হাদিস দ্বারা কইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসকে অস্বীকার করতে হবে? এই যে ফরজ সালাতের পরে যে আপনার সুন্নতে জিকির আজকার, এই নিয়ে আপনি কতগুলো হাদিস দেখবেন বুখারী মুসলিমে, কতগুলো হাদিস আপনি নেবেন? এই সকল হাদিসকে আপনি অস্বীকার করতে হবে যদি আপনি এই সম্মিলিত মোনাজাত করেন। তো সম্মিলিত মোনাজাত তো রাসূল সাল্লাম করেনি, যদি রাসূল সাল্লাম করতেন আপনি করেন অসুবিধা কি, আমি করি অসুবিধা কি, সবাই করো অসুবিধা কি, কোনো তো অসুবিধা নাই, আমাদের ক্ষতি ক্ষতি তো নাই। ক্ষতি হচ্ছে যখন হাদিসে নাই বিষয়টা, এখন আপনি যখন করতে যাচ্ছেন মানুষ সুন্নত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, আর যেখানে সুন্নত উঠে যাবে যে জায়গায় সুন্নতকে কবর দিবেন সেই জায়গায় বিদাত ছেয়ে যাবে, সুবহানাল্লাহ। দেখেন মানুষকে ভুল মেসেজ দেওয়া যাবে না যে তারা দোয়া করতে নেই, দোয়া করতে কেউ নিষেধ করে না। আপনি যখন তখন আপনার যা যে কিছু সালাতের ভিতরে আপনি আপনি দোয়া করতে পারেন, সালাতের পরে হাতে মাঠে ঘাটে আসেন, যে কোনো সময় অবসর দোয়া করতে, হাত তুলে দোয়া করতে, হাত সালাই দিয়ে দোয়া করতে, যেমনি ভালো লাগে এমনি দোয়া, যেমনি ভালো লাগে সেভাবে আপনি দোয়া করতে পারেন। দোয়া করতে কেউ নিষেধ করে না, ভুল মেসেজ দিয়ে মানুষকে ভুল শিখিয়ে কখনো এগুলো আপনার উচিত নয়। নবী সাল্লাম যে বিষয়টা আপনার হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে বান্দা যখন সলাতে থাকে ইউনাজি রব্বি, তার রবের সাথে তার কথোপকথন হয়, মুনাজাত হয়, তার রবের সাথে তার কি হয়, সুবহানাল্লাহ, কত সুন্দর। তখন আপনার মনের যত চাওয়া পাওয়া আছে ভিতর থেকে, অন্তর থেকে যত চাওয়া আছে স্যার না, কোনো অসুবিধা নেই। ইভেন সলাতের পরেও যদি কেউ করতে চায় একা কি করুক অসুবিধা নেই, নফল সালাতে করুক অসুবিধা নেই, তাহাজ্জুদে করুক কোনো অসুবিধা নেই, একাকি আসে করুক, যেখানে মাঠে ঘাটে হাঁটে যেখানে আসে না সে হাত তুলুক দোয়া করুক অসুবিধা নেই, একাকি। সম্মিলিত বিষয়টা রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নয়, একাকি হাত তুলে দোয়া বহু হাদিস রয়েছে, বিষয়টা হচ্ছে সম্মিলিত, আগে বুঝতে হবে সম্মিলিত, এই যে চোদ্দ গোষ্ঠী সবকে নিয়ে সম্মিলিত আল্লাহুম্মা আমিন, এগুলো তো দলিল নাই ভাইয়া, দলিল থাকলে আমাদের করতে সমস্যাটা কোথায়? যেই হাদিস যেখানে যে আমলের দলিল আছে আপনি আমি আপনার নির্দেশ করবো, ক্ষতি ক্ষতি কি, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক, আশা করছি এই বিষয়গুলো আপনারা দেখেন, বড় বড় স্কলার যারা রয়েছে আপনারা তাদের বক্তব্য শুনেন, ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মনজুর এলাহী, ডক্টর সাইফুল্লাহ হাফেজাউল্লাহ, বড় বড় আলেম আমাদের ওস্তাদ শেখ মুজিবুর রহমান আমাদের হাফেজ, এদের বক্তব্য শুনেন, এদের আপনি ইতিহাসে আপনি পাবেন না, তাদেরকে যখন বলা হয় আপনারা এটা কেমন কেন করেন, বিভিন্ন যুক্তি দিয়ে তারা এটা এমন এই জন্য করে, এটাতে খুশি হয় এই হয় সেই হয়, বিভিন্ন যুক্তি তারা দাঁড় করায়। আসলে এগুলো যুক্তি দিয়ে হাদিসের উপরে যুক্তি দেওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আপনি যুক্তি দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিন্তা করেন, রাসূল সাল্লামের কথা ওই আপনার কথা কিছুই না, একজন ইমাম যে কোনো একজন মানুষকে কোনো কথা আপনার কোনো মানুষের কথা কোনো ইমামের কথা কোনো আলেমের কথা দলিল নয়, দলিল হচ্ছে কল আল্লাহ কল রাসূল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বারাকাল্লাহু ফিক, আল্লাহু আলাম।